আনোয়ারা জুইদন্ডি ইউনিয়ন পরিষদের বর্তমান তৃতীয় পর্ষদের এক বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে ফেব্রুয়ারি 7 তারিখ শনিবার আজন্য ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গত বছরের বর্তমান ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে জুইদন্ডি ইউনিয়নের ভূমিমন্ত্রীর সহযোগিতায় ইউনিয়নের বেড়িবাঁধ সহ 72 গান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নবনির্বাচিত জেলা পরিষদ সদস্যরে ক্রেস্ট চেয়ারে সংবর্ধনা দেওয়া হয়। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যখন যেটা চেয়েছি, মাননীয় মন্ত্রী মহোদয় এই কাজের জন্য সার্বিক সহযোগিতা করেছেন। আজকে জননেত্রী শেখ হাসিনা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার জন্য। তারা ষড়যন্ত্র করেছে, দেশি বিদেশি চক্রান্ত করেছে, যারা আওয়ামী লীগ সরকার আগামীতে ক্ষমতায় আসতে না পারে। গত বিগত এক বছরে যা উন্নয়ন হয়েছে আপনারা আবার স্বীকার করেন এত উন্নয়ন কি আগামী বিগত বছরে হয়েছে? আপনারা হা করেন, একটা হাত তুলে বলবেন আপনারা। অনুষ্ঠানে জুইদন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে উপস্থিত আছেন সংবর্ধিত প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। সংবর্ধিত প্রধান বক্তা আছেন সাধারণ সম্পাদক জসীমউদ্দিন চৌধুরী। সংবর্ধিত অতিথি চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী। আজকে আপনাদের জন্য শাসের উপযুক্ত বিজ্ঞান সরবরাহ করা হয়েছে। এলাকার রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। মাস্টার মোহাম্মদ সোহেল ও যুবলীগ নেতা মাহফুজের যৌথ সঞ্চালনায় এ সময় তারও উপস্থিত আছেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সেলিমউদ্দিন ও আবু হানিফ সহ ইউনিয়ন পরিষদের ব্যাক সদস্য। সি প্লাস টিভি চট্টগ্রাম।